8 জুলাই রাজ্যে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচন। কেষ্টহীন বীরভূম নির্বাচন প্রাককালে তপ্ত। বীরভূমের অন্যতম উত্তেজনাপ্রবণ বিধানসভা কেন্দ্র নানুর, সেই নানুরে এসে পৌঁছলো অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী। নানুরের বরাশাহত অঞ্চলে চলছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। রাজ্যে ভাঙুর চোপড়ার মতো হিংসার ছবি উঠে আসেনি বীরভূমে। তবে বীরভূমের জেলায় ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে অর্ধেক আসনে প্রার্থী দিতে পারেনি বিরোধীরা। তবে জেলার বিস্তীর্ণ অঞ্চল থেকে বিরোধীদের নানান অভিযোগ উঠে আসছে। কোথাও শাসক দলের বিরুদ্ধে প্রচার না করতে দেওয়ার অভিযোগ, কোথাও বিরোধীদের মারধর করছে শাসক দল। এমতো অবস্থায় বীরভূমে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করানোই মূল চ্যালেঞ্জ কমিশনের। এখনো পর্যন্ত বড় কিছু অপ্রীতিকর পরিবেশ তৈরি না হলেও কেন্দ্রীয় বাহিনীর টহল জারি রয়েছে। क्या क्या बोल रहे हैं বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দবার্তা।